এখন সিনেমার খবর প্রচার করতে পারবেন না, খুব খারাপ দেখাবে। এফডিসি যেহেতু আছি, আপনারাও আছেন, ডেফিনেটলি সেটা অন্য সময় করা যাবে। হ্যাঁ, আমার মেয়ে আসছে আজকে ফার্স্ট টাইম এফডিসি তে। আমার মেয়েও আজকে তার ব্যাংকে টাকা, সেটা ব্যাংক ভেঙে তারপর আজকে নিয়ে সেই বক্সে। সো এটা বাচ্চারা আমাদের থেকেই শিখবে। আমার বাচ্চা, আমার, আমি যখন দিয়েছি তখন আমার মেয়ে বলছে আম্মু আমিও দিব। সো এটা আমাকে কতটুকু মানে শান্তি দিয়েছে সেটা শুধুমাত্র একটা মা সেই জানে, যে আমি আসলে আমার বাচ্চাকে কি শিক্ষা দিতে পারছি। আমার বাচ্চা যে এগিয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা যে ব্যাংক নিয়ে, ওদের ব্যাংকগুলো নিয়ে আসছে, যে কেন আসছে, ওদের মধ্যে এখনই ফিল হয় যে আমিও চাই তো আমার বাবা মার মতো, সবার মতো করে সবাইকে একটু হেল্প করার জন্য। সো ডেফিনেটলি এটা খুব ভালো একটা, আসলে একটা বন্যার একটা ট্যুর দিচ্ছে সবাই, কিন্তু সেটা না করে যদি সম্মিলিতভাবে টাকা উঠে একত্রিত করে একটি মাধ্যমে যদি যাওয়া যেত, তাহলে খরচটা বেশি, সহযোগিতা বেশি করা যেত, অনেকেই বলছে। এটা আপনি কি মনে করেন? এইটা আমি মনে করি একটা সাইড দিয়ে অবশ্যই রাইট, আরেকটা সাইড দিয়ে বলতে আমি অবশ্যই রং। কারণ হচ্ছে কি যে আমাদের দেশে এত মানুষ, সেটা একসাথে কিভাবে হবে? এক একজন অনেকজন আছে ঢাকার বাহিরে, সবাই এসে কি এখন ঢাকায় যে কোনো একটা কেন্দ্র করবে, সেখানে এসে টাকা দিয়ে যাবে, সেখানে এসে দান বক্সে, সেখানে এসে কিছু করে যাবে? তাদের ওখানে কিছু সংগঠন করেছে যে আমরা ওখানে বন্যাদের জন্য কিছু করবো, বা আমার বাসা নিয়ে, আমার বাসার পাশে কেউ কয়েকজন করছে, আমার দেশের বাড়িতে কয়েকজন করছে। সো সব প্রত্যেকটা এলাকা থেকেই তো আসতেছে। সো এটা তো আর বাংলাদেশ তো মানে পুরোটা একটা এলাকা না, যে আমরা একটা কিছু করলাম, যেমন একটা সমিতি, আমরা একটা বক্স করলাম, সব শিল্পীরা এসে এখানেই দিত। বাট এটা পুরো দেশবাসী, আমাদের দেশবাসী যারা আছেন, যারাই সহযোগিতার হাত বাড়িয়েছেন, সবাই তো যে যার কাছে, যারা যাকে পাবে, যেখানটা কাছে হবে সেখানেই যাবে। একত্র হবে কীভাবে এটা, যে যার মতো করে, যেটাই বলবো যে আপনারা সুন্দর করে ভালোভাবে পরিবেশন করে, যাতে করে সবাই উপকৃত হতে পারে, ওই ব্যবস্থাটা করার জন্য। আপনি লক্ষ্য করেছেন কিনা, অনেক ছোট ছোট মাছুম বাচ্চারা তাদের টিফিনের টাকা, জমানো টাকা, সেই টাকা দান করে দিচ্ছে, অনেকে এগিয়ে আসছে, এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন? আজকে ফার্স্ট টাইম এফডিসি তে আমার মেয়েও আজকে তার ব্যাংকে টাকা, সেটা ব্যাংক ভেঙে তারপর আজকে নিয়ে সেই বক্সে। সো এটা বাচ্চারা আমাদের থেকেই শিখবে। আমার বাচ্চা, আমার, আমি যখন দিয়েছি তখন আমার মেয়ে বলছে আম্মু আমিও। সো এটা আমাকে কতটুকু মানে শান্তি দিয়েছে সেটা শুধুমাত্র একটা মা সেই জানে, যে আমি আসলে আমার বাচ্চাকে কী শিক্ষা দিতে পারছি। আমার বাচ্চা যে এগিয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা যে ব্যাংক নিয়ে, ওদের ব্যাংকগুলো নিয়ে আসছে, যে কেন আসছে, ওদের মধ্যে এখনই ফিল হয় যে আমিও চাই তো আমার বাবা মার মতো, সবার মতো করে সবাইকে একটু হেল্প করার জন্য। সো ডেফিনেটলি এটা খুব ভালো একটা। আপনারা তো কিছুক্ষণ আগে দেখতেই পারলেন যে আমাদের শিল্পী সমিতি থেকে, আমাদের শিল্পী যারা আছে, আমরা আমাদের পক্ষ থেকে যার যতটুকু সম্ভব, আমরা যেভাবে পারছি সবাই মিলে, নর্মালি এক একজন করে তো এখনো থেমে নেই, দীপজল ভাই করছে, তারপরে আরো যা দেখতে পাচ্ছেন যে সবাই সবার দিক দিয়ে করছে। কিন্তু আমাদের একটা সংগঠন যেহেতু এখানে আছে, আমাদের এখান থেকে করা, আমাদের কাছে মনে হয়েছিল যে কিছু হওয়া উচিত। তো দ্যাটস ওয়াই আমরা আজকে থেকে এটা একটা উদ্যোগ নেওয়া, যে পার্সোনাল লাইফে, পার্সোনাল যারা যারা করছেন করছেন, আচ্ছা ঠিক আছে, আমরা শিল্পী সমিতি থেকে, আমরা শিল্পীরা সবাই একত্র হয়ে একটা কিছু করি, যারা এখন দুর্ভোগ অবস্থায় আছেন। সো আজকে থেকে আমাদের শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ খুব রিসেন্ট আমরা এটা কাউন্টেবল করে কত কি হয়েছে সেটা নিয়ে আমরা ওখানে রওনা দিবে, যারা আর কি যাবে ভলেন্টিয়ার, যে কাজ করবে তারা।